মানুষের উদাসীনতায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আক্রান্তের হার এখনও 20% কাছাকাছি। গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন 5256 জন আর মারা গেছেন 27 জন। ভাইরাসটিতে আক্রান্ত এবং মৃত্যু ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানো এবং ভ্যাকসিন নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ১৫ ফেব্রুয়ারির পর উত্তরায় কোনো দোকানের মালিক কর্মচারী টিকা ছাড়া দোকান খুলতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। করোনা সংক্রমণ রুদ্ধে রাজধানীতে দোকান মালিক কর্মচারীদের করোনা টিকা প্রদান কার্যক্রমে এমন কথা জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন। স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী গোটা রাজধানীকে 10টি জোনে ভাগ করে পর্যায়ক্রমে চলবে এই টিকা কার্যক্রম। সকালে উত্তরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা, পরিচালক ডাক্তার শামসুল হক। সময় পাইনি, তার জন্য আমরা টিকাটা দিতে পারছি না। এখন আমরা সময় পাইছি, মার্কেট থেকে আসছি টিকা দিতে। বাসা বাড়িতে কাজ করি, ছুটি দেয় না, কাজ করতে না আইতে পারি না টিকা নিতে। যারা ফুটপাতে ব্যবসা করেন তাদেরকেও আমরা টিকার সনদ দিতে চাইব। আমরা যে চেষ্টাটা করছিলাম দীর্ঘ সময় যাবৎ, সেটা হচ্ছে আমরা চেয়েছি সবাইকে টিকার আওতায় এনে আমরা দোকানপাট পরিচালনা করব।